নমস্কার বন্ধুরা, আমি বনানী চলে এসেছি বনানীর হেসেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে একদম সাদা মাটা একটা রান্না। আমি একটা বাজার থেকে একটা ছোট একটা খোকা ইলিশ নিয়ে এসেছি, এটা 300 গ্রাম মতন ওজন। এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই লেজা মাথা নিয়ে মোট আমার 1, 2, 3, 4, 5 পিস হয়েছে। এটা এটা দিয়ে আমি আজকে রান্না করব তেলে বেগুনে ইলিশ। এই তেলে বেগুনে ইলিশ রান্না করার জন্য প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব, ওগুলোকে একটু হালকা এটি টুপিটা আমি ভেজে নেব, কেন ইলিশ মাছ বেশি ভাজতে নেই, তো হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এপি টুপিট করে বেশিক্ষণ ভাজিনি, এই 2 থেকে 2.5 মিনিট মতন আমি ভেজেছি। এগুলো মাছটা ছোট হলো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মাছটা খেতে খারাপ হবে না। এখন বর্ষা ইলিশ তো এখন মাছ খেতে খারাপ, সে ছোট হোক আর বড় হোক। এইভাবে এই লেজার মাথাটা ভেজে আমি তুলে নিচ্ছি। মাছগুলোকে সব ভেজে তুলে নিলাম, ইলিশের একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে এই যে মাছ ভাজার তেলটা আমি বাটিতে তুলে নেব, সবাই তো মাছ ভেজে সেই তেলে বেগুন ভেজে মাছের ঝোল করে, কিন্তু আমি একটু অন্যভাবে মাছের ঝোলটা করব। এই তেলের মধ্যে এবার আমি সরু সরু করে বেগুন কেটে রেখেছিলাম সেটা ধুয়ে রেখেছি, এটাকে আমি ভেজে নেব। সামান্য নুন দিলাম, সামান্য হলুদ দিলাম, দিয়ে বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে দিই। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব মাছের মধ্যে। গ্যাসটাকে একটু কমিয়ে নেব আমি, যেহেতু তেলটা খুব গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আরো 1 চামচ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, সামান্য কালো জিরা দিয়ে দিলাম, আর পেরা লঙ্কা দিয়ে দিলাম দুটো। যে বাটিটাতে আমি মাছ নুন হলুদ মাখিয়েছিলাম ওই বাটিটার মধ্যে আমি 1 চামচ 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ লঙ্কা দিলাম। যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর ঝালটা যে যেমনভাবে খাবে ঠিক সেইভাবেই দেবে, দিয়ে আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম। হলুদটা ডাইরেক্ট তেলে দিতে পারতাম, কিন্তু তেলে দিলে ওটা পুড়ে যেত আর কালো হয়ে যেত, খেতে ভালো লাগতো না বলে আমি এর জন্য জলে গুলে দিলাম, কারণ এতে তো আর কোনো মশলা পড়বে না। আমি আর একটু জল দিলাম, ঝোলটা যে যেমন খাবে সেইভাবেই জলটা দেবে। আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম, এবার ফোটা ফোটা জলটা ভালো করে ফোটা অবধি আমি অপেক্ষা করবো। ঝোলটা টক বক করে ফুটছে, সুন্দর একটা কালার এসছে। এবার আমি ভাজা মাছ আর বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, রঙটাও খুব ভালো হয়েছে, গন্ধটা ভালোই বেরোচ্ছে। এর মধ্যে আমি বেগুনগুলো আগে দিয়ে দিলাম, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেবো, কারণ ইলিশ মাছ এমনিতে একটু নরম হয় সেই জন্য। মাছটা ছোট হলেও খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম, একটু একদম চামচের আগায় করে, কেউ না চাইলে নাও দিতে পারে। একটু ভালো করে একটু নাড়িয়ে দিলাম, এইভাবে আমি মিনিট খানেক ফুটতে দেবো, তারপরে পরিবেশন করব। এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ঝোলটা আমার মোটামুটি হয়ে এসছে, বেগুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। তার আগে আমি যে বলেছিলাম একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে ওই যে আমি মাছের তেলটা যে ভেজে রেখেছিলাম বাটির মধ্যে, সেটা আমি নামানোর আগে ছড়িয়ে দেব।
এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। মাছটা ছোট হলেও খেতে খুব স্বাদ হবে। এইভাবে একবার আপনারা তো এমনি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেন, আমি যেভাবে করলাম সহজ পদ্ধতিতে, তাহলে আপনারা একটু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আর বানিয়ে কেমন খেলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, যদি কোনো রান্না আপনাদের দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেটা দেখানোর জন্য। আর আমি এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে চার পিস মাছে ঝোলটা একটু বেশি রেখেছে, কারণ আমাদের বাড়িতে সবাই ঝোলটা খেতে খুব ভালোবাসে। কেউ চাইলে এর থেকেও কম ঝোল করেও খেতে পারবে, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই করবে। আমি এবার এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমি এবার মাছটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম। এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি, বা ইলিশটাকে এর মধ্যে পরিবেশন করলাম। এটা হচ্ছে তেলে বেগুনে ইলিশ, দু পিস বেগুন দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। একদম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাছটা ছোট হলে কি হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খাবেন এবং কেরম খেলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমাকে জানাবেন, আমি সবসময় বলি চেষ্টা করে দেখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।